2023-24 অর্থ বছরে রাজস্ব আদায় প্রায় 28000 কোটি টাকার ঘাটতি হয়েছে সব মিলে আয় এসেছে 382000 কোটি টাকার বেশি যা আগের অর্থ বছরের তুলনায় 15 ভাগের উপরে তবে এই আয়কে সন্তোষজনক বলে মনে করছেন না বিশ্লেষকরা তাদের মতে প্রশাসনিক ও নীতিগত সংস্কার ছাড়া রাজস্ব আদায় বড় লক্ষ্য অর্জন কোনোভাবেই সম্ভব নয় রায়ান শুভনি রিপোর্টে বিস্তারিত 250 বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কোন পণ্য বা সেবা কিনলে তার মূল্যের একটি অংশ দিতে হয় সরকারকে যা পরিচিত মূল্য সংযোজন কর বা মোষক হিসেবে গেল অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে আয় করেছে এক লাখ পঞ্চাশ হাজার সাতশো সতেরো কোটি টাকা যা সরকারের দেওয়া সংশোধিত লক্ষ্য থেকে এক হাজার কোটি টাকার মতো কম আর দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের তুলনায় মোষক আদায় প্রবৃদ্ধি হয়েছে বিশ ভাগেরও বেশি ভ্যাটটা তো আপনার আরোপিত হয় টাকা মূল্যের উপর তো ওই মূল্য বাড়লে আপনার ভলিউম যদি কমেও তারপরেও মূল্যস্ফীতি এত বেশি হয়েছে যে সেখান থেকে আদায় বেশি হওয়াটা মানে আমরা তো তত্তেসের দেখতে পাচ্ছি এই সাথে গত খেয়াল রাখতে হবে গত অর্থ বাজেটে অনেক আমদানি পণ্যের উপর শুল্কের হারও বাড়ানো হয়েছিল বিশেষ করে সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ানো হয়েছিল তো একদিকে ডিউটির বিরুদ্ধে অন্যদিকে যেই ভিত্তির উপর আপনি ডিউটিটা বসাচ্ছেন সেটাও বেড়েছে ডলারের দাম বাড়ার কারণে এইটা আমদানি থেকে শুল্ক আহরণের যে একটা ধস নামতে পারত সেটা কিন্তু ঠেকিয়েছে মুশকাতায় লক্ষ্যের কাছাকাছি থাকলেও এই সময় আয়কর বাবদ আদায় হয়েছে এক লাখ একত্রিশ হাজার কোটি টাকার কিছু বেশি আয় প্রবৃদ্ধি হয়েছে পনেরো ভাগ তবে লক্ষ্যমাত্রার থেকে সাড়ে ষোলো হাজার কোটি টাকার মতো কম আর আমদানি ও রপ্তানি শুল্ক খাত থেকে এক লাখ দশ হাজার কোটি টাকা আয়ের কথা থাকলেও হয়েছে এক লাখ আটশো কোটির মতো সব মিলিয়ে ডাইরেক্ট ট্যাক্সে খুব বড় কোনো পরিবর্তন হয়নি পনেরো পার্সেন্টের মতোই হয় সেইভাবেই হয়েছে এই বছর আর ইম্পোর্টে কম হয়েছে কারণ ইম্পোর্ট ভ্যালু ভলিউমটা কম আসছে ভ্যালুটা কম এসছে আমরা যদি দেখি ডলারে আমাদের ইম্পোর্ট কত বছর এতে ডাবল ডিজিট কম আছে কাজে সেটার একটা প্রতিফলন আমাদের ইম্পোর্ট ডিউটিতে পড়েছে কাজে ফান্ডামেন্টালি আমাদের ট্যাক্স পলিসি বা ট্যাক্স কালেকশান আগের মতোই আছে কম্পোজিশনটা একটু একটু ডিফারেন্ট হয়েছে বিকজ অফ ডিফারেন্ট হিসেব বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের সব মিলিয়ে এনডিআর রাজস্ব আদায় করেছে তিন লাখ বিরাশি হাজার কোটি টাকা যা দুহাজার বাইশ থেকে সাড়ে পনেরো ভাগের মতো বেশি যদিও চার লাখ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছিল জাতীয় রাজস্ব বোর্ডকে আমাদের যতটা প্রত্যাশা ছিল তার চাই আমি বলবো এটা ভালো করেছে মানে ওই বাস্তবতার ভিত্তিতে যে প্রত্যাশাটা ছিল তার তুলনায় এটা ভালো করেছে আমাদের যেই লক্ষ্য এবং ধরেন এর সাথে আমাদের যে কর্মসূচি আছে সেটার সাথে সাথে যদি আপনি তুলনা করেন তাহলে এটাকে স্যাটিসফ্যাক্টরি বলা যাবে না কিন্তু বাস্তবতার পরে প্রেক্ষাপটে যদি এটাকে আপনি মূল্যায়ন করেন তাহলে আপনি এটাকে স্যাটিসফ্যাক্টরি তোমাদের যে ডিজিটাল যুগের যে প্রশাসন হওয়া উচিত সেই প্রশাসন আমরা করতে পারি নাই বা করতে ব্যর্থ হয়েছে যেটাই বলি রিপিটেডলি এটা চেষ্টা করা হয়েছে কিন্তু মাঠ পর্যায়ের বাধার কারণে এটা করা সম্ভব হয় নাই এবং দুর্নীতি একটা মূল বাধা হয়ে দাঁড়িয়েছে মাঠ পর্যায়ের দুর্নীতি এবং এই কারণেই এই রাজস্ব এর চাইতে বেশি বাড়া সম্ভব নয় দু হাজার বাইশ অর্থ বছরে তিন লাখ একত্রিশ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছিল এনবিআর রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন